চোর ধান্দাবাজ ঠকবাজের উৎপাতে তটস্থ সাধারণ জনগণ থেকে শুরু করে দোকানদাররা পর্যন্ত শুধুমাত্র রাতের বেলা কিংবা জনগণের অনুপস্থিতিতেই এরা চুরি কিংবা অর্থকড়ি হাতিয়ে নিচ্ছে অথবা হাত সাফাই করছে এমন নয়। জনগণের সামনে বিভিন্নভাবে তাদের খানিক সময়ের জন্য অন্যমনস্ক করে কথায় ভুলিয়ে নগদ অর্থ হাতিয়ে নিচ্ছে। এমন এক ঘটনা মঙ্গলবারের সামনে এলো বিশালগড় নিউ মার্কেট থেকে। জানা যায়, বিশালগড় নিউ মার্কেট স্থিত মুদির দোকান থেকে দোকানের মালিকের সাথে কিছুক্ষণ কথা বলে তাকে অন্যমনস্ক করে স্প্রে দিয়ে ক্যাশ বাক্স থেকে 5,000 টাকা নিয়ে পালিয়ে যায় এক যুবক, এমনটাই অভিযোগ। তিনি এমনটাও জানান, একইভাবে ওনার ভাইয়ের দোকান থেকেও এই যুবকটি টাকা পয়সা হাতে নেয়। পরবর্তী সময় দোকানের মালিককে দোকান থেকে বেরিয়ে এসে যুবকটিকে চারদিকে খোঁজাখুঁজি করার পর বিশালগড় চৌমুনি এলাকায় ওই যুবককে আটক করতে সক্ষম হয় দোকানের মালিক সহ পথচারীরা। পরবর্তী সময় গণধোলাই দিয়ে বিশালগড় থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। কিতা ভুলকে দিয়ে সেরা 7,000 টা লেগে আসে। আমি তো তার টাকা দিয়ে এলাইছি, কতর পরে মনে হয়েছে আমি তো এরপরে এরপরে শুনতেছি আমার ভাইয়ের কত সেম কেস ফেরা লয়ে গেছে। দোকান কোনখানে? আমার দোকান নিউ মার্কেট। এতো গিয়া সেরা কিতা ভুলকে দিছে বুঝে নেই, আমি আর কিছু বুঝতে আমি আর কিছু সেন্স হয়নি। এরপর আমি তো তার টাকাই দিতে আসি, এরপরে যা হঠাৎ করে মনে চালিতে তো আমার আমার তো গজব করে আমি সিসি ক্যামেরা পরে খুলে দেখতেছি, তারে আমি পরপর 3 বার টাকা দিয়ে এলাইছি। আচ্ছা, এরপরে দিয়া জানা যায় সেই অভিযুক্ত চোরের নাম বিজয় কুমার মালী, বয়স 21, বাড়ি বিহার। তাকে এদিন বিশালগড় থানার পুলিশ হাসপাতালে নিয়ে কোভিড টেস্ট সহ অন্যান্য মেডিকেল চেক আপ করিয়ে থানায় নিয়ে যায়। এই ঘটনা এদিন ব্যবসায়ী মহলে ব্যাপক চাঞ্চল্য দেখা দেয়। ভিডিও রিপোর্ট, সার্চ ইন্ডিয়া চ্যানেল।